বিসমিল্লাহিরাহমানিরাহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, যদি এ ম্যাট্রিক্স সমান এক্স ওয়ান টু থ্রি এবং বি ম্যাট্রিক্স সমান ফোর ওয়ান টু থ্রি হয়, তাহলে এ সমান বি হবে যদি এক্স সমান ফোর হয়। অর্থাৎ ম্যাট্রিক্সের সমান উপাদানগুলি যদি প্রত্যেকটি উপাদান যদি সমান হয়, তাহলে ম্যাট্রিক্স দুটিকে সমান ম্যাট্রিক্স বলা হবে। এখানে যদি এক্স সমান ফোর না হয়, তাহলে এ সমান বি হবে না। এখন আমরা ম্যাট্রিক্সের যোগ নিয়ে আলোচনা করব। এ সমান ফাইভ ওয়ান টু থ্রি এবং বি সমান ফোর ওয়ান টু মাইনাস থ্রি, তাহলে এ প্লাস বি ম্যাট্রিক্স সমান টু ওয়ান টু থ্রি প্লাস ফোর ওয়ান টু মাইনাস থ্রি। এখন আমরা অনুরূপ ভুক্তিগুলি যদি যোগ করি, টু প্লাস ফোর সিক্স, ওয়ান প্লাস ওয়ান টু, টু প্লাস টু ফোর, থ্রি মাইনাস থ্রি জিরো। লম্বে শিখে গেলাম ম্যাট্রিক্সের যোগ কীভাবে করতে হয়। এখানে যদি আমরা বিয়োগ করি, সমান এত এবং বি সমান এত, সুতরাং এ মাইনাস বি সমান এত মাইনাস সমান টু মাইনাস ফোর মাইনাস টু, ওয়ান মাইনাস ওয়ান জিরো, টু মাইনাস টু জিরো, থ্রি মাইনাস মাইনাস প্লাস থ্রি সিক্স। আমরা দুটো ম্যাট্রিক্সে বিয়োগ কীভাবে করতে হয় সেটাও আমরা শিখে গেলাম। এখন আমরা দুটো ম্যাট্রিক্সে গুণ করব। যদি এ সমান ফাইভ ওয়ান টু থ্রি এবং বি সমান ফোর ওয়ান টু মাইনাস থ্রি হয়, তাহলে এ বি সমান দ্যাট মিন্স এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের গুণ। গুণ করার সময় খেয়াল রাখতে হবে অবশ্যই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দুই এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হলে তাহলে কেবল গুণ করা সম্ভব। গুণ করার সময় আমাদেরকে অবশ্যই একটা নিয়ম মেনটেন করতে হবে। প্রথম গুণ করব প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করব, এমন অনুরূপ উপাদানগুলি দিয়ে গুণ করে যোগ করব। যেমন প্লাসে প্লাসে প্লাস চারি পাঁচা বিশ টোয়েন্টি, প্লাস প্লাসে প্লাসে প্লাস ওয়ান ইন্টু টু টু, তাহলে প্রথম সারি প্রথম কলাম দিয়ে গুণ করা হয়ে গেল। এটা হবে
যে ম্যাট্রিক্স আমরা গুণ করে পাবো সেই ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি, তারপর প্রথম সারি দ্বিতীয় কলাম, 5 × 1 = 5 প্লাস প্লাস মাইনাস মাইনাস 1 × 3 - 3 প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করে ফেললাম। যদি এখানে আর কলাম নেই এতে প্রথম সারি দিয়ে গুণ করা শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ, 2 × 4 প্লাসে প্লাসে প্লাস 4 × 8 প্লাস প্লাসে প্লাসে প্লাস 3 × 6 দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করে ফেললাম। এবার দ্বিতীয় সারিতে দ্বিতীয় কলামকে গুণ, প্লাসে প্লাসে প্লাস 2 একে 2 প্লাসে মাইনাসে মাইনাস 3 × 9 বা এখানে প্লাস দিয়ে ব্র্যাকেটে মাইনাস 9 সমান 2 + 20 + 2 = 22 8 + 6 = 14 5 - 3 = 2 2 - 9 - 7 হইল আমাদের এটা ম্যাট্রিক্সের গুণ। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই বুঝতে পেরেছ, সবাইকে ধন্যবাদ।